বুখারী ও মুসলিমের অপর হাদিসে আসছে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হারাম করেছেন তোমাদের উপরে মাদের সাথে নাফরমানি করতে। এখানে একটি নোট মনে রাখতে হবে, পিতা এবং পিতার পিতা, তার পিতা, সকলেই পিতা, মা, মায়ের মা, তার মা, সবাই মা। অনেকেই ভুল করে, আমাদের সমাজে একটা কালচার আছে যে দাদা দাদি নানা নানি আপনার নাতিনকে নিয়ে মশকারি করে, তোর বিয়ে করমু, এই করমু, সেই করমু, কিন্তু জানে না যে এটা হারাম, এই মশকারিটা চলে না। কেননা পিতা বাদ দিয়ে কোন সন্তান যদি বলে তার দাদার নামে যে আমি অমুকের ছেলে, জায়েজ। কিন্তু পিতার নাম বাদ দিয়ে, তার দাদার নাম বাদ দিয়ে অন্য বেগানা ব্যক্তির নাম যদি নিয়ে বলে আমি অমুকের ছেলে, বংশ পরিবর্তন করে ফেলে, জাত পরিবর্তন করে ফেলে, এটা হারাম এবং এর ঠিকানা জাহান্নাম। এটা করা যাবে না। কিন্তু নিজের বংশে পিতা দাদা, পিতার পরিচয় বাদ দিয়ে দাদার পরিচয় প্রসিদ্ধি লাভ করা যায়। যেমন হুনাইনের যুদ্ধে, অশ্ব হিজরিতে হুনাইনের যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পর এক পর্যায়ে হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা বেশি, এবং সংখ্যা বেশি হওয়ার একটা, বেশি হলে যেটা হয় মনের ভিতরে একটা অহংকার কিছুটা কাজ করেছিল ওই সময়ের সাহাবিদের মধ্যে। আল্লাহ কোরআনে বলেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা বেশি হওয়ায় তোমাদের আশ্চর্য হয়েছিল। বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাক্কা দিলেন, হুনাইনের যুদ্ধে মুসলমানেরা প্রথম পর্যায়ে মার খেয়ে গেল, মার খেয়ে ছত্রভঙ্গ, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী মাঠের ভিতরে একা, চতুর্দিকে কোনো সাহাবি নাই, নবী একা। এই সময় তো সব ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে। আল্লাহর নবী এবার তার সাহাবিদেরকে এই স্পিড ফিরিয়ে আনার উৎসাহ দেওয়ার জন্য নিজেই তরবারি একা নিয়ে তরবারি ঘোরাতে লাগলেন, একাই যুদ্ধের মাঠে। আর বললেন, কবিতার ছন্দ মিলে, নবী কিন্তু কবি ছিলেন না, একটা সুন্দর ছন্দ এই সময় বলেছিলেন, বলেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব, আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী মিথ্যা নই এবং আমি আব্দুল মুত্তালিবের ছেলে। আপনারা লক্ষ্য করেন, নবী বলছেন আনান নবিয়্যু লা কাযিব, আমি নবী, আমি মিথ্যা নই, আমি সত্য নবী, আল্লাহর নবী, এবং আমি ওই জাতা বংশের লোক না, ওই লোক যে লোক মক্কার মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব, তারই আমি সন্তান। আসলে তিনি তারই সন্তান ছিলেন নাকি? তিনি ছিলেন আব্দুল্লাহর সন্তান, আব্দুল্লাহর বাবা হলো আব্দুল মুত্তালিব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সময় তার বংশের সেরা পুরুষ, যার নাম নিলে এক বাক্যে সকলেই চিনবে, তার নাম নিয়ে বলছেন আমি ওই লোকের সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান। এতে বোঝা গেল, এর দ্বারা একটা জিনিস বোঝা গেল যে সে তার পিতা, তার পিতার অবর্তমানে তার দাদাকে পিতার মর্যাদা সমানভাবে দিতে হবে, এবং দাদার পরিচয় লাভ করা যায়।